কোচের সঙ্গে গভীর মনোযোগ দিয়ে কি নিয়ে যেন কথা বলছিলেন স্যাম কারেন। একটু সময় নিয়ে পর্যবেক্ষণ করলে বোঝা যাবে অনুশীলন নিয়ে যেন একটু বেশি সিরিয়াস এই ইংলিশ অলরাউন্ডার। যথারীতি প্রথম দিনের রুটিন মেনেই প্রথমে মূল মাঠে ওয়ার্ম আপ, এরপর একাডেমি মাঠে প্র্যাকটিস। তবে রুটিনে পরিবর্তন না হলেও কম্পারেটিভলি দ্বিতীয় দিনের অনুশীলনে ইংল্যান্ড দলের যেন একটু ঢিলেঢালা ভাব, সেটা দেখে আপাত দৃষ্টিতে মনে হতে পারে ঐচ্ছিক অনুশীলন হবে হয়তো। তবে জস বাটলার মার্ক উডদের মাঝে মাঝারি গড়নের একজনকে আলাদা করে চোখে পড়বে, তিনি স্যাম কারেন। অনুশীলনের শুরু থেকেই বেশ সিরিয়াস এই পেস বোলার অলরাউন্ডার, যেন বিশেষ কোনো ত্রুটি নিয়ে কাজ করছেন বা নতুন কোনো টোটকা শিখছেন বাংলাদেশের বিরুদ্ধে অ্যাপ্লাই করবার জন্য। বেশ সময় নিয়ে বোলিং করে গেলেন একের পর এক, তারপরও যেন মনোপুত হচ্ছিল না আইপিএলের ইতিহাসে সবচেয়ে দামি ক্রিকেটারের। কোচের সঙ্গে তাই বারবার চলল কথোপকথন, এরপর যখন সন্তুষ্ট হলেন তারপর ক্ষান্ত দিলেন বোলিং প্র্যাকটিসের। কিন্তু ব্যাটিং প্র্যাকটিস যে তখনও বাকি, স্লো অ্যান্ড লো উইকেটে বাংলাদেশ স্পিনে পরীক্ষা নেবে ইংলিশদের, সেটা জানেন বলেই হয়তো মঈন আলীর বলেই প্র্যাকটিস শুরু করলেন। এদিন মঈন আলী অবশ্য একই সঙ্গে দুই ভূমিকায় অবতীর্ণ হলেন, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ের খুঁটিনাটি টেকনিকও ধরিয়ে দিচ্ছিলেন এই পেস বোলিং অলরাউন্ডারকে। সেই সঙ্গে কোচের কাছ থেকেও দীক্ষা নিয়েছেন স্যাম কারেন, খেলেছেন সম্ভাব্য সব ধরনের শট। ভালো পারফরমেন্সের ক্ষুধা আর সেরা হওয়ার জন্য ডেডিকেশন কেমন হওয়া দরকার অনুশীলনে, যেন সেটাই দেখালেন এই ইংলিশ অলরাউন্ডার। সর্বশেষ টি টোয়েন্টি সিরিজে হয়েছিলেন ম্যান অব দ্য ফাইনাল, একই সঙ্গে টুর্নামেন্ট সেরা হওয়ার খেতাবও নিজের করে নিয়ে ইংল্যান্ডকে টুর্নামেন্টে চ্যাম্পিয়ন করার ক্ষেত্রে রেখেছিলেন অনবদ্য ভূমিকা। বিশ্বকাপে অমন অভাবনীয় পারফরমেন্সের পর খুব স্বাভাবিকভাবেই স্যাম কারেনকে নিয়ে কারাকারি পড়ে গিয়েছিল আইপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর। তবে দলে টানার সেই রেসে জয়ী হয়েছে পাঞ্জাব কিংস। উপমহাদেশের স্পিনিং উইকেটেও যদি বিশ্বকাপের চোখ ধাঁধানো পারফরমেন্স কন্টিনিউ করতে পারেন স্যাম কারেন, তাহলে বাংলাদেশ সিরিজে মিরপুরের আন ইভেন উইকেটে টাইগার ব্যাটারদের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। শাহাব সোহাগ, অনফিল্ড।